আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ইসলামের ইতিহাসে দেখা যায় যে অনেক সাহাবী, তাবিঈ ও বুজুর্গরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখেছেন। ইসলামের বিধান হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখা বাস্তবে দেখার মতো, কেননা শয়তান কখনো নবীজির আকৃতি ধারণ করতে পারে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখার ইচ্ছা আমাদের অনেকেরই রয়েছে। তাই আজকের ভিডিওতে আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার কোনো দুরূহ বা আমল রয়েছে কিনা। তাই আজকের ভিডিওটি সকল মুসলিম ভাই বোনদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি শুরু করার আগে ইসলাম প্রচারের স্বার্থে আপনার সকল বন্ধুদের সাথে শেয়ার করে দিন, এবং আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, তাহলে আমাদের আর কোনো ভিডিও আপনাদের মিস হবে না। যাই হোক, চলুন শুরু করি। অনেক ভাই বোন প্রশ্ন করেন, কোন দরুদ পড়লে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব দ্রুত স্বপ্নে দেখা যাবে, বা কোন আমল করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পারব। সুপ্রিয় দর্শক, হাদিসের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখল সে আমাকেই দেখল, কেননা বিতাড়িত শয়তান আমার রূপ ধরতে পারে না। আর যে ব্যক্তি আমার উপর মিথ্যাচার করল সে তার দুজকের আসন গ্রহণ করল। সহিহ বুখারী 110। সুপ্রিয় দর্শক, হযরত রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, আমি আল্লাহর রাসূলের কেদমতে রাত যাপন করতাম, আর ওজুর পানি এবং প্রয়োজনীয় অন্যান্য জিনিস হাজির করে দিতাম। একদিন তিনি আমাকে বললেন, তুমি আমার কাছে কিছু চাও? আমি বললাম, আমি জান্নাতে আপনার সংস্পর্শে থাকতে চাই। তিনি বললেন, এছাড়া আর কিছু? আমি বললাম, ওটাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে অধিক অধিক পরিমাণে সেজদা করে এ ব্যাপারে আমাকে তুমি সহায়তা করো। প্রিয় দর্শক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখা এটা খুবই সৌভাগ্যের বিষয়, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পরকালে জান্নাতে থাকার অন্যতম হলো বেশি বেশি করে সেজদা করা, অর্থাৎ বেশি বেশি করে নফল নামাজ পড়া, বেশি বেশি করে জিকির আজকার করা। তাহলে বেশি বেশি করে সেজদা করলে, জিকির আজকার করলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পরকালে জান্নাতে থাকা যাবে। এবার আসি, দুনিয়াতে কি আমল করলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অল্প সময়ের ভিতর, এক সপ্তাহের ভিতর স্বপ্ন দেখা যাবে? প্রিয় দর্শক, ইউটিউবে অনেক ভিডিওতে অনেক ভাই বোন এই কথাটি বর্ণনা করে যে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এই দুরূদটি নাকি পড়লে এক সপ্তাহের ভিতর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা যাবে। প্রিয় দর্শক, এ কথাটা একেবারেই ভুল এবং ভ্রান্ত। বরং বুজুর্গানে কেরাম ও মুজতাহিদগণ এবং ওলামায়ে কেরামগণও বলেছেন যে, যে ব্যক্তি বেশি বেশি করে সুন্নতের অনুসরণ করবে, বেশি বেশি করে দরুদ পাঠ করবে, সেই ব্যক্তির ভাগ্যে জুটতে পারে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখবে, কিন্তু নিশ্চিত না। অতএব যারা এই কথা বলে এই আমল করলে এক সপ্তাহের ভিতর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা যাবে, এই ধরনের কথা ভুল ভ্রান্ত, কাজেই আপনারা এগুলো মানবেন না। আপনারা নিয়মিত সুন্নত অনুযায়ী চলুন এবং বেশি বেশি করে দূরত পাঠ করুন, ভাগ্য থাকলে আপনি স্বপ্নে দেখতে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক ভাই বোনকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, এবং আপনার সকল বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে আপনি ইসলাম প্রচারে শরিক হবেন। আর পরবর্তী ভিডিও মিস না করতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।